বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড নাইন্টিনে প্রতি মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা, বাংলাদেশও বাদ যায়নি এর ভয়াল থাবা থেকে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 33,000 ছাড়িয়েছে, আক্রান্ত ছাড়িয়েছে 7 লাখ, সবচেয়ে বেশি প্রাণহানি ইউরোপের দেশ ইতালিতে। 24 ঘন্টায় প্রাণ গেছে 756 জনের। শনিবার শুধু ইউরোপে মারা গেছেন 3,000-এর মতো মানুষ। প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড দেখছে ইতালি ও স্পেন। করোনা ভাইরাসে মৃত্যু আর সংক্রমণ তালিকার শীর্ষে রয়েছে মহাদেশটি। ইতালিতে করোনা ভাইরাসের প্রকোপে 10,000 ছাড়ালো প্রাণহানির সংখ্যা। আশার কথা, আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। নাগরিক সুরক্ষায় 400 মিলিয়ন ইউরো তহবিল গঠন করেছি আমরা। দেশের 8,000 মিউনিসিপ্যালিটিতে দুস্থদের সহায়তায় এই অর্থ বিতরণ করা হবে। প্রত্যাশা, শীঘ্রই পরিস্থিতির উন্নতি দেখবে বিশ্ব। হ্যাঁ বন্ধু। আরে বন্ধু, তুমি একা হলে আমায় দিও ডাক। তুমি বন্ধু কই? ও বাসায় আছো? তাহলে আইসা বড়ো, এই যে আগের এলাকায় আমরা যে নাটা টাটা দিই। আরে না, বেরোতে দেবো না। আইবে না মানে এটা কোনো কথা নাকি? এয়ারপোর্ট থেকে কি কইছে? এয়ারপোর্ট থেকে কইছে 14 দিন সম্পূর্ণ। আরে 14 দিন মতো দিন আসেনি, আমরা 28 দিন ধরে বাইরে বাইরে ঘুরি, আর তুমি এলাকায় গো 14 দিন। এই করোনা মরণের গরমের মধ্যে নাই, সব কেসে গা। আমরা কোনো দেশে করোনা হইব না, এই গরমের মধ্যে কিছু হইব না। আসে সব না না, বের হইতে তো না করছে। ইতালির বন্ধু খুবই মানে বাস্তব কথা, এর অবস্থা খুবই খারাপ, পুরো ইউরোপের অবস্থাই খারাপ। সম্ভব
চিন্তা করছো ভাই? রানা ভাই পাঁচ বছর পর বিদেশ থেকে গেলো, ইতালি থেকে। অত খুশ খবরই নাই, একদিন ঠাকুরা থাকো কোনো নাই, ভাই ভাই ভুলে গেলো দেশে যখন থাকতো কত খুশ খবর নিছ, বিদেশে কেমন ভুলে মিলে গেছে। এই তো আমি বাসায় আছি। হ্যাঁ এই যে টিভি দেখতেছি। না সমস্যা নাই, সমস্যা নাই, বাইরে যাই। আপনি বাইরে থাকে বাসায় থাকেন, কাজ কাম করেন ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ বাসায় সবাই ভালো আছে। বাবু এতদিন পরে, কেমন আছো তুমি? ও আচ্ছা আচ্ছা, লুডু? ও তুমি লুডু খেলবা? আরে সর্বনাশ, আমার বন্ধু লুডু খেলার মানুষ পায় না, আর আমার বাবু লুডু খেলবো। আচ্ছা বাবু লুডু খেলবো, শর্ত আছে? একরে সোজা একটা শর্ত, এখন লুডুতে যদি আমি হারি তাহলে তুমি আমার, আর যদি তুমি হারো তাহলে আমি তোমার। ঠিক আছে বাবু? আচ্ছা ঠিক আছে। তারা তো মামা লুডু খেলবার গেছে, নেট তো নাই, কি চলতেছে পুরো দেশে, পৃথিবীতে কি অবস্থা হয়ে গেছে, তোরা যদি এই পাশে এভাবে একসাথে বৈশা বৈশা গা গেছে মাছ ছাড়া বৈশা থাকে ইউরোপ আমেরিকায়, ওরা মানে ওদের একটু সমস্যা, আমি করতে চাইছি অতটা দেখতেছি না। তোরা জানোস না এই বাংলাদেশে তো অনেকগুলো করোনা ভাইরাস ছড়াইছে, এই ইফেক্ট আমাদের উপরে পড়তে পারে। এখন তোরা যদি এই যে গা গেছে বৈশা থাকো মাছ ছাড়া এইখানে সারাদিন আড্ডা মারো, বাসায় না থেকে তেল তো হবে না। এরপরে হাঁচি কাশির মাধ্যমে এর জন্য আমাদের কি করতে হবে, বাসায় থাকতে হবে, আর যেটা করতে হবে সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুতে হবে, এরপর যেটা করতে হবে হ্যান্ডশেক করা যাবে না, কোলাকুলি করা যাবে না মানুষের সাথে, এইসব কারণে করোনা ভাইরাসটা ছড়ায় একজন থেকে আরেকজনের মাধ্যমে। তো এর জন্য আমরা সবাই বাসার মধ্যে থাকবো, বাসা থেকে বের হবো না, আর যদি প্রয়োজনে বের হই, বের হয়ে প্রয়োজনের কাজ সাইরে আবার বাসায় চলে যাবো। ঠিক আছে স্যার, ওগুলো মানার চেষ্টা করবো। ঠিক আছে তাহলে তোরা মানিস এইভাবেই। আর শুনলাম নাকি রানা নাকি ইতালি থেকে আইছে? ও তো ইতালি থেকে আইছে, ও তো হোম কোয়ারেন্টাইন মানতেছে না, বাসা থেকে বের হইতেছে, আর তো উচিত ছিল 14 দিন বাসার মধ্যে থাকা। আল্লাহ না করুক, আর যদি করোনা ভাইরাস হয়ে থাকে এটা তো বুঝতে পারবি না, 14 দিনের আগে বা 4-5 দিন এটা বোঝা যায় না, 14 দিন পর্যন্ত দেখতে হয় যে কি অবস্থা। যদি করোনা ভাইরাস হয়ে থাকে তাহলে তো ঝামেলা হয়, একজন থেকে পুরো এলাকা আমাদের করোনা ভাইরাসটা ছড়ে যাবে। ঠিক আছে স্যার, আমরা ওইভাবে চলাফেরা করব। ঠিক আছে তাহলে সাবধানে থাকিস। ঠিক আছে আল্লাহ হাফেজ। এক দুই তিন। ওই ভাই হ্যাঁ হ্যাঁ, তোমরা জানো না কি হয়েছে? আরে যে কি দিয়ে গেল তোমরা তো ভাই, তোমরা ভাই দ্রুত মাপো, দূরে দূরে থাক, আল্লাহ একেবারে দেশের অবস্থা দেখিয়েছে।
স্যার একটা ভালো কথা বলছেন স্যার তো আমি তো আগে জানতাম স্যার শুধু খারাপ স্যারের কাছে বলে কেউ পাবিটা বললে স্যারে বলে ফিল করে দিত অন্য স্যারের জান খুব ভালো মানি আর আমার এই স্যার সম্পর্কে খুব বাজে ধারণা আরে লোকটা ভালো আছে তুমি এলাম